আমনে ফাল দেন না কিন্তু আমি হ্যাঁ অভিজ্ঞতা আছে দাগ তলে বুকে বল আসলাই দিলে আই আই আসতে আর নাম কুবা শামসু কি শামসু কুবা শামসু যদি রাইতে সামনে পরে কিন্তু লুঙ্গি থাকবো পাড়া দিয়া জি কানে আমি এলাকার নেতা মানবো না পাতা কানা মানবে দোলা বাগলে মানতো না এটা আমার আব্বারের মানে নাম রে কি মানবো আরেকটা তালে মানে সাপে বেজে লাগে এই মুরগি তো রাখ একটা কথা বলে দিকে রাগ করবেন না আচ্ছা সাপে কি ভাইয়া মানুষের কামড় দেয় না কথা বলেন দেয়নি সাপে যদি কামড় দেয় তিনটা বান দেবেন কয়টা বান দিলে বিষ আটকায় মুরব্বীরা কয় আমরো কই পায়ে কামড় দেয় সাপে দেয় কিনা বাপ সাপে যদি পায়ে কামড় দেয় রানে তিনটা বান দিয়ে হাতে কামড় দিয়েছে কনির উপরে তিনটা বান দিয়ে কথা বললাম রাগ করলেন সবাই একটু পাড়া সমান করে সাপ দুটা মারি ছাড়ি এই দেখেন আবার অনেক লোকে কইতে পারেন সাপুরিয়া লোক হাতে কামড়াইছে বান দিলাম পায়ে কামড়াইছে বান দিলাম এই সাপে যদি কোন লোকরে মাথা বুকে পিঠে কামড় দেয় বান্দর কি জায়গা আছে কথা নাসে নাই নাই মানে বান্দর জায়গা নাই লোকটা কি মরবো না বাঁচবো মরবো বাঁচার মালিক কে কেউ তো কইলেন আল্লাহ বাঁচাইবে খালি ওখান মরবে আল্লাহ তারে বাঁচাইবো তোর টাকা পয়সা খাইস না কথা বলে দিকে আমার অপরাধ হইব এই রাখ এই দেখেন ব্যাসটা লাগিয়ে গেছে এই রাখ হাক করিস না সর্দার এটা চাতাইছি এই যে নাগিন বাজাবো নাদন দিছে এটা আমি চাতাইছি ঠিক আছে এটা আপনি ওই জায়গাটা সারবেন মানুষ মরার সাতটা দেন আজ এরা সাড়ে পাঁচটা ফেরো দেন আজ একটা প্যাচ লাগিয়ে দিই বেজির লগে বেজির লগে আল্লাহ ভরসা সাপটা নতুন কখনো নতুন নি কেমনে ডাক মারে ওই জায়গা লইয়া যান হাতরান এই রাখ এটা ওই জায়গা নেন সাপ পারে না বেজি পারে পারে কোনটা যখন সাপে বেজরে কামড় দেয় বেজি কি মেডিকেলে যায় কখন তো যায় কই জঙ্গলাই যায় বেজিটা জঙ্গলাই যায় একটা গাছের পাতা খায় আল্লাহ তার বীজ পানি করে বেজি কি ভালো হয় না বলে কিসের দ্বারায় গাছের দ্বারায় আল্লাহ কি গাছে গুণ দেয় নাই গাছ আপনার বাড়িতে রাগ করবে না নেওয়ান লাগবে না যে গাছটা বেজিয়ে খায় পাঁচটা পাতা নিয়ে দুইটা ডলবেন ডললে কি রস হবে না দুই ফুটা রস হবে রুগীটারে খাওয়াই দিয়ে ঘড়ি ধরেন পাঁচ মিনিট ওই লোকটা বমি করবে মাথা চুলোর মতন কালো সাপের বিষ বমির লগে মাটিতে পড়ে যাবে আল্লাহ বাঁচাইছে টাকা পয়সা খেয়ে না সাপ দেখেন এদিকায় কিরণমালা আস্তে আস্তে বাইরা লক্ষ্মী ধরে গানটা গাইবেন পারবেননি আবার সারিয়া দৌড় মারি গান মেরে গেছে শেষ গেছে বেশি অনেকজনে কয় সাপুরিয়া সাপ দেবেন গাছে তোর নাম কইলেন না অনুমতি দিলে গাছের নামটা বলে দেব শুনবেন সবাই তো বলেন বলবো গাছটার নাম কই দেখেছিলেন কিনা এক টুকরা গাছ তুলে বোতল করে ঘরে কাটবেন ঘরে কি সাপ যায় না সাপে কি ডিম পারে না বাচ্চা ফুটে না হাঁস মুরুক মারে কিনা সুযোগ পেলে জীবন নিয়ে যায় গাছটা বোতল করে ঘরে কাটবেন ঘরে সাপ যাবে না গাছটা আমার মতন লগে রাখা দিয়ে অন্ধকারে সাপের গা পাড়া পড়ছে কামড় দিবে না আল্লাহ বাঁচাইব এদিকে না গিয়ে সাপ পাইলে আমরা দৌড়ি আপনারা পেলে কি করেন সাপ মারা সুন্নত আমার দিকে মারবেন না সাপ মারা কি রেখে দেন না ফেলে দেন কি করেন ধন্যবাদ মাটি গর্ত করে ঢুকাই থাকেন যদি মাইরা ফালান এটা কি পয়সা গুলা গন্ধ হবে না সাপের গন্ধ ভালো না খারাপ নাক দিয়া ফেটে গেলে দুইটা রোগ হয় রোগটা সবাই ছিলেন বলুন তো কি রোগ শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা রোগ হয় কাস্তে 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 গলা দিয়ে ভেট বেরিয়ে যায় পাই ধরলাম একটা পোকা দেখলেন রাত্রে জলে আবার নিবে কি পোকা বলেন শনিবার দিন ধরিগেন বেজরি গাছ লোকে মিলাই একটু লগে রাখা দিয়ে শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা রোগ আল্লাহ মাফ করে দোয়া করবেন পাঁচ টাকা মসজিদ করে দিয়েন তখন সাপ দেখেন হাতের বান্ধা সবাই ছাড়েন প্যাসটি তো লাগাইয়া দিই পরিটা কই এই মুরগি সো রেডিও কালকে যেভাবে দেখাইছিলি আজকে একটু ভালো করে দেখাবি
এটা করি সাপুরেরা সালাম দিয়া ধরে ধরে না সাপ ওহানাই পারি না শিখতে আছি আরো তিন বছর লাগবে আসেনি নাই সাপটা কথা দি কন এটা বইলুলান সাপ মাটি চলে খারায় যায় কুচ করে খারায় যায় এই দেখেন আচ্ছা বলুন তো ভাই এই সাপের মধ্যে কি মেয়ে পুরুষ নাই লাগেনি আচ্ছা কোন ভাই দেখছেন সাপের পেস মিশা কথা কনে দেখছেন একটা সাপে আরেকটা সাপের লগে যখন একসাথে হইয়া যায় আচ্ছা বলুন তো পেস অত্রটা কি কথা কন না পেয়াস অর্থ কি মিলন মিলন অর্থ সং তারা দুটা মধুর মিলন করে আচ্ছা বলুন তো ভাই এই যে একটা সাপ এটা দিয়ে বুঝাই আপনার উদাহরণ আপনি উদাহরণ একটু বুঝা নেন এই যে এই সাপটা কি লম্বা সাইরাত হবে না কথা হইব এই সাপটা সাইরাত বাদ দেন তিন হাত থাকে কয় হাত যদি এক হাত এটা খাতে ঢুকাইয়া দেই আর তিন হাত যদি বাইরে থাকে টাইম না বাই করতে পারবেন কথা কন না পারবেন দশ জন তিরিশ জন চল্লিশ জন একশো জনে পারবেন না সাবে কি আঙ্গুল ফল খায় কথা কন না আপেল খায় না কমলা খায় না সাবে কি খায় ইঁদুর ব্যাং মাছ খায় না সাপে খায় একটা গাছের আগা খায় গাছটা দশ থেকে পঞ্চাশ হাত লম্বা হয় গাছের আগা থেকে গুড়া পর্যন্ত কাটা কাটা হয় পান পাতার মতন পাতাটা হয় গাছের আগা পাওয়া যায় না বলুন তো কি গাছ কাটা কুমুইরা সাপে খাইয়া এরম একটা মাইগা সাপের লগে দড়ির মতন পেঁচায় এক থাইকা একশো একবার সং লাগিয়া যায় ছাড়ে না এটা কথা বাদ দিলাম এটার নাম কি কথা কন না দিনের মধ্যে দশ বার বর্ষাকালে নদীর পারে ব্যাং পাওয়া যায় না কি ব্যাং কন আপনারা ওই যে বড় বড় ব্যাং আর ব্যাঙ্গি কিছুরা লয় না আপনারা মাইন্ড করবেন না ব্রেন টেনেন কথা বুঝা নিবেন এরকম সাপ লাগে না নিচে টাকা গু করবেটা কি কয় ভাষা বুঝেন মারা কইছে বন্ধু ভিক্ষা দিছে ইটা কি করবি বা ভূমিকম্প আরম্ভ হইব আমার তোরে সারমো না আপনি একটা ইরা মারিয়া দেখেন ব্যাংকি দুদিকে যায় না একদিকে যায় জোড়া লইয়া না জোড়া ভাঙ্গা রাগ করিস না কুত্তা লাগে প্যাস দেড় ঘন্টা ছাড়ে না আর আমরা মানুষ গুলো জন্মাইছি কয় ঘন্টা খালি দেখলে তো টিটকারি করেন ওই গহরে যা সুলকান সাপুরেরা ভালা না সাপুরেরা ভালা আছে তাকে ঘরে বোতা করতে যায় না এ ঠিক না ঠিক কথা কর না কেন আঙ্গো বাইতার মেয়ে কামাই করে না এই কামাই করেনি আমরা কি কামাই করি সকালবেলা ঘরে পরিবার গ্রামে গেছে না পাইলো এক হাজার টাকা পাইবো পাঁচ কেজি চাইল পাইবো হাবের খেলা দেখা জোগাড় করে লিয়ে আইয়ে নিয়ে কি ভাইকা যায় কথা কন না ওই যায় ভাইদার জামাইরা ভাইকা যায় বউরা ভাইকা যায় স্বামীর কি চেহারা দেখা যায় রাগ করেন না উস্তাদ একটা কথা বলে শুনেন নাই নদীর বাহাদুরি পানি নারীর বাহাদুরি স্বামী পুরুষের বাদে মর্দামি যার প্যাসটা লাগায় সমস্যা নেই বের করেন আমরা আছি বের করেন দেখতেছি সবাই একটা তালি মারে সবাই একটা তালি মারে তাহলে দাদা এই যে সাপটা দেখতেছেন না এটার নাম হলো দাঁড়াই সাপ কি সাপ কোন আপনারা দাঁড়াই সাপ দাঁড়াই সাপের চরিত্র ভালো কামু দিলে মানুষ মরে না লেজ দিয়া বাড়ি এরা লেজের মধ্যে কার আছে মুখে তার বিষ নাই সর্দার বড় সাপটা দেন দাগ দিছিলেন দাগ দেন ছোট করে সুন্দর করে মন্ত্র করে দাগ দিবেন মন্ত্র করে একত্রিশটা মন্ত্র কইতে হয় মনে মনে এই যে আর কোন সমস্যা নাই জৈব না তার পুরা গোপাল মাইন করলেন বাইদারা খায় গাছের পাতা নাম কই বাইদার অল্প বয়সে দুইটা তিনটা বিয়া করে বাইদার ঘরে বউ বাইদ্যকে ঘর পরীক্ষা খায় বাইকা যায় না যায় শৈলার বউ কৈলার লগে যায় গিয়া গাছটার নাম কুইয়া দিই টান দিয়া গাছটা তুইলা তিনটা পাতা খেয়ে শিকড় মাজাই দিয়ে কথা বলা শেষ বেজি সার মারামারি দেখেন এটা রাইখা দিলাম যা ভিতরে যা এটা অনেক কুতুরি দেখাইছি অন্য করে দেখলে ভূত হয়ে গেছে আহ এই যে সোনারি বরণ বড় লখাই রে আমার রাগ তালা ভেঙ্গেছ রাগ প্যাস মারিস না
নতুন সাপটা বাই করি সবাই তো পাড়া সমান করে দাঁড়ান অন্য তুমি কা ভাই তোমরা দিন কথাগুলা কইলা তোমরা আবার কি খাও আমরা একটা গাছের পাতা খাই নাম কইয়া দেই তোলে পারলে তুই গেন পাতার মধ্যে গসরে তিনটা পাতা খেয়েন এই যে গাছের নাম সবাই তো বলেন বলবো কথা কানে কম ছিল সবাই তো বলেন বলবো বলেন দেন তো গাছটা পে চিনেননি এত বড় উৎসাহ হয় ধরলে গাছটা মুইজা যায় বলুন তো কি নাম লজ্জাবতী কি নাম লজ্জাবতী সবাই চিনছেন লজ্জাবতী বলুন তো এটার ভিতরে কয় জাত দুই জাত একটা লাল কাজে লাগে কোনটা কাজে লাগে দোনোটা লাল গাছটা কি নাই কথা কন না আছে ব্যবহার করে খারাপ মহিলারা মাজাই বান্ধে ঘন্টার ভিতরে এরকম পঞ্চাশটা কলম তারা বিদায় করে সুযোগ পাইলে আরো ডাকে তাকে পুলিশা কাপে না তারা করে লালটা আর আমরা বাইদ্যা বর করি সাদাটা মাজা রেখা দিয়ে তারা বলেন বাইরে দেখতে হিরু কাজে জিরু পূর্বে দিয়া তাজা ফিতে দিয়া মরা পূর্বে দিয়া ফিটপাট নিজ দিয়া সদর গা পালে বেজে গাটা তুলে সাদাটা সুতা দেয়া পেঁচা একটু মাজা রেখা দিয়ে কথা বলা শেষ তখন বেজি সবের খেলা দেখেন আর সাড়ে পাঁচ সাত এটার ভিতরে আছে বিদ্যাই আপনারে এটা তো দেখছেন অনেকক্ষণ তরি তিনটা সাপ মারি ছাড়বো তিনটা এটা তালির মারে দেখি ভাই জানেরা এই যে এই দেখেন কেমনে পেঁচটা লাগে আচ্ছা বড় ভাই ফোন করেন আপনার একটা প্রোগ্রাম করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক বিষয় আপনার কাছে জানতে পারলাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আবু কালাম আচ্ছা অনেকে তো আপনাদের এই যে খেলাটা দেখাইলেন অনেকে এরকম খেলা দেখাইতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার ফোন নাম্বার দিয়ে লাভ কি আমার মোবাইল নাই মোবাইল চালান না আপনি না আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে সবসময় আমার বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ হলদিয়া মুন্সিগঞ্জ মুন্সিরহাট টুকরিগঞ্জ গ্রাম আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের সাথে কথা আচ্ছা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারকাতু আল্লাহ আপনাকে ভালো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম